হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি পিএসসি ফুড এসআইয়ের আর ছেচল্লিশতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন বোমকেশ বক্সি চরিত্রের স্রষ্টাকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন খ দুই নম্বর অরণ্যের অধিকারের রচয়িতাকে মহাশ্বেতা দেবী অপশন খ তিন নম্বর কে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন মহাত্মা গান্ধী অপশন গ চার নম্বর প্রশ্ন গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফুড রোগ কিসের আক্রমণে হয় ভাইরাস অপশন ক পাঁচ নম্বর প্রশ্ন বিষব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা খেলা অপশন গ ছয় নম্বর প্রশ্ন মানুষের শরীরে করটি স্নায়ুর সংখ্যা কত বারো জোড়া অপশন গ সাত নম্বর প্রশ্ন তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণা অপশন ক আট নম্বর প্রশ্ন কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় হকি অপশন ঘ উনিশ নম্বর ফ্লোরিকালচার কোন চাষ সম্পর্কিত বিদ্যা ফুল চাষ অপশন ক দশ নাম্বার নিচের কোনটি কার্বলিক অ্যাসিড নামে পরিচিত ফেনল অপশন খ এগারো নাম্বার কুমায়ুনী কোন রাজ্যের লোকনৃত্য উত্তরাখণ্ড অপশন গ বারো নম্বর কে ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন সালটা হচ্ছে আঠেরোশো সাতানব্বই আর এই রাদারফোর্ড রাদার নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জনক বলা হয় নাম্বার গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন দক্ষিণ নাটালে অপশন ঘ চোদ্দ নম্বর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন মঙ্গল পাণ্ডে অপশন গ আঠারোশো সাতান্ন সালের দশই মে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয় মঙ্গল পাণ্ডে ছিলেন বিদ্রোহের প্রথম শহীদ ইংরেজরা এই বিদ্রোহকে ডেভিলস উইঞ্জ নামে অভিহিত করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন পেরিয়ার জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত কেরালা অপশন ক তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন যেটা ছিল বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন নির্মাণ করেন অশোক অপশন ক তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর প্রশ্ন ভারতের আইনস্টাইন কাকে বলা হয় নাগার্জুন অপশান খ সতেরো নম্বর প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় অ্যাডাম স্মিথ অপশান গ আঠেরো নম্বর প্রশ্ন অমর্ত সেন কত সালে নোবেল পান উনিশশো সাল অপশন ঘ উনিশ নম্বর কোন দেশের পার্লামেন্টকে সংডু বলা হয় ভুটানের পার্লামেন্ট অপশান খ নেপালের হচ্ছে রাষ্ট্রীয় সভা আর চীন হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস আর মায়ানমার হচ্ছে ইউনিয়ন অ্যাসেম্বলি কুড়ি নম্বর প্রশ্ন হাদা ভোদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তাকে নারায়ণ দেবনাথ অপশান ঘ একুশ নম্বর হরিজন পত্রিকা প্রকাশক কে ছিলেন মহাত্মা গান্ধী অপশন ঘ বাইশ নাম্বার বেসবল কোন দেশের জাতীয় খেলা আমেরিকা অপশন খ কানাডার জাতীয় খেলা হচ্ছে দুটো একটা হচ্ছে গ্রীষ্মকালে ল্যাক্রোসি আর শীতকালে হচ্ছে আইস হকি বেশিরভাগ জায়গায় তোমরা আইস হকিটাই পাবে আর মেক্সিকোর জাতীয় খেলা হচ্ছে চ্যারেরিয়া এটা কি ধরনের খেলা জানা নেই চ্যারেরিয়া তেইশ নাম্বার প্রশ্ন ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজক ছিল কোন দেশ প্রথম আয়োজক উরুগুয়ে অপশান ঘ সালটা হচ্ছে উনিশশো তিরিশ চব্বিশ নাম্বার হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুশি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ অপশান ক শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ভারতের প্রথম অমৃত সরোবর কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে এটা প্রতিষ্ঠা করা হয়েছে উত্তরপ্রদেশ অপশন ক উত্তরপ্রদেশের রামপুরে গ্রাম পঞ্চায়েতে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এমসি ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো Bye.